নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। এত দিন ধরে আমি অনেক মটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে একদম বিশেষ একটা মটনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ধরনের মটনের রেসিপি আমি আগে আপনাদের সামনে কখনো বানিয়ে দেখাইনি, তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের মটনের রেসিপিটা একদম অন্যরকম, তো আশা করছি আপনাদের আজকে খুব ভালো লাগবে মটনের রেসিপিটা। তো এই যে আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে মা আর আমি একদম বসে পড়েছি রেডি হয়ে, আর মা এদিকে বান্নাটা বেটে দেবেন আর আমি এদিকে পেঁয়াজ আলু এগুলো সব একটুখানি কেটে নেব। তো প্রথমে আমি আদাটা বেটে নেব। হ্যাঁ, পুরি ভালো লাগে, পুরি যাবো। তাহলে দুজনকে টিকিট কেটে দিচ্ছি, ঘুরে আসুন দুজনে গিয়ে। যাবো এখন নয়, যাবো পরে যাবো, এখন এত গরম এখন যাবো পরে, আর সময় হবে না বাবা। এখনই কত মানুষ যাচ্ছে, ইচ্ছে হবে না এই সময় যায়। তো বালি যেতে গেছে জানো, বালিতে পা দেওয়া হবে না, হোক না কিচ্ছু হবে না, ওখানে গেলেই দেখবেন ভালো লাগবে। যাবেন তো বলুন না, বাবাকে রাজি করাবেন আজকে। হ্যাঁ, দোকান থেকে এলে বাবা যেতে চাইবে গো। হ্যাঁ গো, যেতে চাইবো। আপনি রাজি করাবেন, ভালো করে বলতে হবে তো বুঝলো। দুজনে মিলে একটুখানি ঘুরে আসি, আমি কিন্তু কোথাও যাইনি। গেলে কি তোমার আর আসতে ইচ্ছা করে না? ঠিক আছে, আপনি খালি থেকে যাবেন ওখানে। তারপরে যখন ভালো লাগবে না বলবেন, আবার নিয়ে চলে আসবেন। ঠিক আছে, তখন এক সপ্তাহ করে থাকা হতো, এখন তো কতদিন থাকবেন? এখন তো মাত্র 4 দিন। এবার রসুনটা বেটে নি। এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি আর ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো আজকে আমি 1 কেজি মটন নিয়েছি, অর্থাৎ 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর এই খাসির মাংসটা এখন আমি একটুখানি ম্যারিনেট করে নেব। প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ দিচ্ছি রসুন বাটা, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লবণ, আর আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মশলা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তো
তো খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাংসের সাথে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা 30 মিনিটের জন্য। রান্না শুরু করার আগে প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, মৌরি আছে গোটা 1 চামচ, গোটা ধনে 1 চামচ, শুকনো লঙ্কা দিচ্ছি 3টে, আর গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে কি বলবো, সব উড়িয়ে দিচ্ছে, প্রচুর হাওয়া দেয় এই জায়গাটা, এত হাওয়া দেয় যে কি বলবো। মা তো মাঝে মাঝে শুধু বলছে আমার ঘুম পেয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। 3টে তেজপাতা দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো গুঁড়ো দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ 1/2 চামচ, মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। দশ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মটনটা প্রায় আমি 30 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তো এখন এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ কড়ার মধ্যে মাংসটা সিদ্ধ হবে,
এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আলু আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু আমি কড়াইতে রান্না করছি তাই মাংসটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ টাইম লেগেছে, মোটামুটি 1 ঘন্টা। ঝোলটা অনেকটা কমে গেছে, এইরকম একটুখানি আমি গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। খাসির মাংস ভালোভাবে সিদ্ধ না হলে না ঠিক খেয়ে জুত হয় না, বেশ কিছুক্ষণ টাইম লাগে। আর এই কাঠের জালে রান্নার বিশেষ করে এর একটা স্বাদ আলাদা হবে, আজকে একটু অন্যরকম টেস্ট লাগবে। দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে 2 আঙুল দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আজকে অন্যরকমভাবে যে মাটনটা রান্না করলো কৃষ্ণা, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী একটা ভিডিওতে, আজকের মতো নমস্কার।